হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমিও ভালো আছি, আল্লাহর অশেষ করুণা কৃপায়। আমি ডাক্তার হাবিবুল শেখ আর আপনারা দেখছেন শেখ হোমিও রিসার্চ ইউটিউব চ্যানেল। আজকের আলোচনার বিষয় হলো, আপনি ইফতারে কোন ধরনের খাবার রাখলে আপনার স্বাস্থ্যসম্মত হবে, ঝুঁকিপূর্ণ হবে না? চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। চলে এলো রমজান মাস। রমজানের দিনগুলি ইফতার ও সেহরি খুবই গুরুত্বপূর্ণ, তাই সারাদিন রোজা রাখার পর খাওয়া উচিত স্বাস্থ্যকর খাবার। কিন্তু দেখা যায় অধিকাংশ মানুষ অতিরিক্ত ভাজাপোড়া খাবার খায়, স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তোলে। অতিরিক্ত ভাজাপোড়া খাবার, তৈলাক্ত খাবার গ্যাস্ট্রিকের মতো সমস্যা বাড়িয়ে দেয়। জেনে নিন ইফতারে কোন ধরনের খাবার আপনার স্বাস্থ্যসম্মত হবে। প্রতিদিন অন্তত 2 থেকে 4 খেজুর খাবেন, বিশুদ্ধ পানি ও শরবত খাবেন। ইফতারে বেশ কিছু ফল রাখবেন এবং কিছু খাবার যেগুলো রাখবেন ফাইবারযুক্ত, এবং এর সঙ্গে রাখেন কিছু কাঁচা সবজি। খেজুর, প্রথমে আপনি একটি খেজুর দিয়ে ইফতার করা শুরু করবেন। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে গ্লুকোজ, পটাশিয়াম, আয়রন, মিনারেল ও ভিটামিন, যা আপনি সারাদিন রোজা রাখার ফলে আপনার শরীরে এই সমস্ত উপাদানের ঘাটতি দেখা যায়। এই ঘাটতি দ্রুত পরিমাণে খেজুর পূরণ করে দিয়ে আপনার শরীরকে এনার্জি দেয় এবং শরীরকে দুর্বল থেকে সতেজ করে তোলে। বিশুদ্ধ পানি আপনার শরীরে খুবই প্রয়োজন। মানবদেহ 75% পানি দ্বারা নির্মিত, তাই পানির ঘাটতি দেখা দিতে পারে, তাই আপনি পরিমিত বিশুদ্ধ পানি পান করবেন। আপনি শরবত খাবেন। আমাদের দেহে প্রতিদিন জলের ঘাটতি দেখা যায় ও গ্লুকোজের ঘাটতি দেখা যায়। শরবত আমাদের দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গ্লুকোজ তৈরিতে বিশেষভাবে সাহায্য করে। সারাদিন রোজা রাখার ফলে, অর্থাৎ 13 থেকে 14 রোজা রাখার ফলে আমাদের দেহে বেশ কিছু গ্লুকোজ এর ঘাটতি দেখা যায়। আমাদের দেহের কোষগুলি ঠিকঠাকভাবে গ্লুকোজ এবং পানি পায় না, তাই আপনি যদি পরিমিত গ্লুকোজ এবং শরবত খান তাহলে আপনার দেহে গ্লুকোজ মিনারেলের ঘাটতি পূরণ করে আপনার দেহকে শক্তিশালী সতেজ বানাতে বিশেষভাবে সাহায্য করে। তাই বলে একবারে অনেকটা শরবত বা পানি পান করবেন না, অল্প অল্প করে বারে বারে খাবেন। ইফতারে যে ফলগুলি আপনি রাখবেন, আম, কমলা লেবু, পেয়ারা, আনারস, পাকা পেঁপে, খেজুর, আঙুর ও কলা। ইফতারে যে সমস্ত খাবার আপনি রাখবেন, চিড়ে, মুড়ি, আখের গুড়, দই, এই সমস্ত খাবার আপনার স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। বিভিন্ন ধরনের কাঁচা সবজি, শশা, গাজর ও কাঁচা ছোলা। শশা আপনার দেহের জলের সমতা বজায় রাখবে, দ্রুত খাবার হজমে সাহায্য করবে। গাজর আপনার দেহের আয়রনের ঘাটতি পূরণ করবে এবং জলের ক্ষমতা বজায় রাখবে এবং খাবার হজমে সাহায্য করবে। ছোলা আপনার নার্ভকে শক্তিশালী ও সতেজ বানাতে সাহায্য করবে। যে সমস্ত খাবার আপনি খাবেন না, রঙিন খাবার আপনি খাবেন না, বাজারজাত প্যাকেট যে ভাজা রয়েছে সেগুলো খাবেন না, পেপসি, কোকোকোলা এবং ভাজা পোড়া খাবার আপনি দূরে থাকবেন। স্বাস্থ্যের জন্য এগুলি ঝুঁকিপূর্ণ, তাই এই সমস্ত খাবার এড়িয়ে চলাই ভালো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্ত। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং।